আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর মধ্যে যে সমস্ত নরনারীগণ ইমান আনয়ন করেছে এবং ইমান অনুযায়ী তদনুযায়ী যারা আমলে সালেদার হবে, আমি রব্বুল আমিন বলে দিলাম, এদেরকে আমি দুটি জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, তাদের জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। তার মানে মুফাসসিরিন বলেন, অতীত জীবনের আল্লাহ তাআলা ছোট বড় সব গুণা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আজরুন আযীম, পৃথিবীর ও ইমানদার মুসলমান আমলদার মুসলিম নরনারীগণ, আমি আল্লাহ পাক বলে দিলাম আজরুন আযীম। মুফাসসিরিন কিরাম বলেন, উজরতে কাবীরা, উজরতে আযীম, বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেব। সেই বড় ধরনের পুরস্কার নাম, পুরস্কারটার নাম কি কি সেই বড় ধরনের উপঢৌকন? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার! আল্লাহ বলেন, লোকনবীজি, তাম পৃথিবীর মধ্যে যে সমস্ত নরনারীগণ ইমানদার এবং আমলদার, ইমান আনার পাশাপাশি যারা আমলে সালেদার হবেন, আপনি নবীজি ওই মুসলিম নরনারীকে সুসংবাদ জানিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার সবচেয়ে মনোনীত পছন্দনীয় এবং বান্দাদের অন্তরের আত্মার যেটা চাহনীয়, যেটা চাহাত, যেটা তাদের জন্য প্রয়োজনীয় বড় ধরনের জান্নাত, এই জান্নাতুল ফেরদৌস আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দান করে দেব। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দিদেরকে অন্যত্রে কোরআন কারীমের আরাক আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আমি পৃথিবীতে শুধুমাত্র হকের পক্ষে যারা আছে, কেবলমাত্র আমি আল্লাহ, আমি আমার ব্যাপারে, আমার ওয়াদার ব্যাপারে ওয়াদা করেছি, আর ওয়াদা করেছি ইমানদার বান্দা বান্দিদের জন্যে, ইমানদার আমলদার বান্দা বান্দি যারা হবে, আমি রব্বুল আমিন বলে দিলাম, এরা আমার পক্ষ থেকে আমি রহমানের রহমত ভালোবাসা পাবে। রব্বে করিম ডাক দিয়ে বলেন, ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে আল্লাহ পাক ইমানদার এবং নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ ওয়াদা করলেন। আল্লাহ পাকের ওয়াদা সত্য ওয়াদা। আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহি হাকুন, আমি আল্লাহ পাকের ওয়াদা হক। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী কে হতে পারে? মুসলমান ভাইরা আমার, ও পর্দানিসীন মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের কোনো কথায় কোনো ধরনের কোনো ইশারা ইঙ্গিতে সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহ শোভা পর্যন্ত এই কিতাবে নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এই তিনটি, এই শব্দের অর্থ, এই হরফে মুকাত্তাআতের অর্থ কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। মুফাসসিরিন কিরাম বলেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এরপরেই আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব, দ্যার ইজ নো ডাউট ইন ইট, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, শোভা নাই, ভুল আছে এ ধরনের সন্দেহ নাই। শুধু তাই নয়, এটা এমন একটা কিতাব, পৃথিবীর কোনো মুসলিম, কোনো মুসলিম নরনারী যদি এরকম সন্দেহ করে,
অদূর ভবিষ্যতে যদি কেউ কোরআনুল করিমের ডাইনে বাম থেকে বাতিল ঢুকাইতে চায়, ভুল ঢুকাইতে চান, তাহলে কি তারা ব্যর্থ হবে না? তারা সফল হবে না, বিফল হবে? আল্লাহ পাক দেড় হাজার বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে জিব্রাইল মাধ্যমে আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, অগণবীজি আপনি জানিয়ে দেন পৃথিবীর সমস্ত ইমানদার নন নারীদের কি, ও ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ। রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তমাম পৃথিবীর মানুষদের মধ্যে যারা ইমানদার আমলদার এদেরকে আপনি জানিয়ে দেন মুসলিম নন নারীদেরকে, তারা যেন আমার কিতাবের ব্যাপারে কোনো ভয় না রাখে। তাদেরকে আমি অবৈধ বলে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান থেকে বাম দিক থেকে পিছন দিক দিকে সামনের দিক দিয়ে সামন দিক দিয়ে পিছন দিক দিয়ে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক থেকে বাম দিক থেকে সামন দিক থেকে পিছন দিক দিয়ে এমন কোনো বাপের বেটা নাই বেটি নাই, এমন কোনো বুদ্ধিজীবীর জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না, কশিনকালও কোনো মানুষের দ্বারা কারো জিনের দ্বারা এমন কোনো শক্তির দ্বারা এটা সম্ভব হবে না। ডান দিক থেকে পিছন দিক থেকে বাম দিক থেকে সামন দিক থেকে বাতিল ঢুকায়, আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম মা বোনেরা, ও মা বোনেরা, যদি কোনো বিধর্মী মা বোন থেকে থাকেন, এই কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবীজি শুধু মুসলিম নারীগণ নয়, শুধু মুসলিম পুরুষগণ নয়, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, আমি আল্লাহ পাক সর্বোপরি বিশ্ব মানবতাকে সুসংবাদ জানিয়ে দিলাম, আমি রবের পক্ষ থেকে গুড নিউজ জানিয়ে দিলাম, এটা এমন একটা কোরআন, এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে আতাল, হোক না সে সাঁতাল, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যত ধরনের মানুষ আছে, মানুষ রূপে যারা জন্ম নিল, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের ডাকে সাড়া দেয়, ওলামায়ে হাক্কানিগণ মুফাসসিরিন কিরামগণ লেখেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, কোন মানুষ যদি আল্লাহর কালামের ডাকে সাড়া দেয়, তার মানে কোরআনুল করিমের শিক্ষা দীক্ষার যদি কোনো কোনো মানুষ নর নারী যদি আগায় আসে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সে কথাটাই বলেন, এই কোরআনুল করিম এমন একটা কিতাব, এই কিতাবের উপর যারা ইমান এনেছে, আমি আল্লাহ পাক এই কোরআন সম্বন্ধে ইমানদারদের আর একটা সুসংবাদ দেই, তবে আল্লাহ পাক মানুষদেরকে সকল মানবতাকে আল্লাহ ডাক দিয়ে প্রথম বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম وَأَنزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا। হে মানব জাতি, হে বিশ্ববাসী, আমি রব্বুল আমিন বলে দিলাম, আমি রব, আমার পক্ষ থেকে তোমরা মানুষের জন্যে, মানুষের কাতারে পুরুষও আছে, মানুষের কাতারে নারীরাও আছে, একটি কথাও যেন হাতছাড়া না হয়, মা বোনেরা যদি মোবাইল এনে থাকেন, অডিও রেকর্ড করে নিয়ে যেতে পারেন, কোরআনুল করিম যদি বাসায় থাকে,
বাংলা তরজমা তফসিরুল কোরআন যদি থাকে, কোরআন কারিমের তফসিরের সাথে মিলিয়ে দেখবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সকল, আমি রব আমাদের পক্ষ, আমার পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্যে মঙ্গলের জন্যে আমি রব দুইটা জিনিস দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। নাম্বার এক, বুরহান নামক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে নূন নামক কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের পরের আয়াত দ্বারা আমার সূচনা লগ্নে ভূমিকা মুকদ্দমায় কৃপা সেজে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারাই ঈমানদাররাই আল্লাহকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, আল্লাহ পাক কি সুন্দর করে ডাক দিয়ে বললেন যে দুটি নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানবতার গাইড বুক হিসাবে দিলাম। নাম্বার এক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নূন নাম কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম। এই দুই জিনিসের উপর কোনো মানুষ যদি ইমান আনে, ইমান আনার পর কোনো মুসলিম নন নারী যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরে ইসলামী ব্যবস্থাকে সে যদি জীবনযাপন মেনে নেয়, ইসলামী ব্যবস্থাকে সদি দিদি মেনে নেয়, ইসলামী শিক্ষা দীক্ষা যদি সে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আনতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, মানুষের মধ্যে যারা ইমান আনবে, ইমান আনার পরে যারা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, দৃঢ়তা অবলম্বন সহকারে ধরবে, মজবুত আকারে ধরবে, আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব, আর জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। মা বোনেরা, দিল থেকে মহাব্বত করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলি, সুবহানাল্লাহ। আর পুরুষ বাপ্পাইরা যারা আছেন, আপনারাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ইমানদাররা আমাকে ভালোবাসে আর আমি আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসি, এই জন্যে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম কি এটা শিখিয়ে দিলেন। যারা আমরা সূরাতুল ফাতিহা পারি আমরা প্রত্যেকেই পড়ব, নারী বলি আর পুরুষ বলি, পুরুষ বলি আর নারী বলি, বাবা বলি আর মা বলি, নামাজ যখন পড়ব সূরাতুল ফাতিহা ছাড়া মুসলিম কোনো পুরুষের নামাজ হবে না, মুসলিম কোনো মা বোনের নামাজ হবে না। কাজী আমরা সূরাতুল ফাতিহা যারা পারি গুনগুন করে পড়ি। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক পূর্বের আয়াত দ্বারা যা সুসংবাদ জানালেন, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাল মুস্তাকিমা, যারা আমার কোরআনের উপর ঈমান আনছে, ইমান আনার পরে যারা আপনার রসুলের উপরে ইমান আনছে, আপনার রসুল আর কোরআনের উপর আমার উপর ইমান আনার পরে
যারা ইমান আনন করল, এরপরে ওয়াতাসামু বিহি যারা এই দুটিকে আঁকড়ে ধরল, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব, ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহ দেখায় দেব। এটাই আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে আমাদেরকে বললেন, তোমরা আমার কাছে চাইবা সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত মা বোনেরা, সিরাতুল মুস্তাকিম কারা গ্রহণ করেছিলেন, কারা এই নিয়ামত প্রাপ্ত বান্দা ছিলেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা ছিলেন, বান্দি কারা ছিলেন, আপনি যদি ইসলামের ইতিহাস খোলেন তাহলে আপনি দেখবেন ঐতিহাসিকবিদগণ উল্লেখ করে নাম ধরে ধরে সুন্দর করে তারা লিপিবদ্ধ করে রেখেছেন ইতিহাসের পাতায়। কেয়ামত পর্যন্ত মুসলিম মহিয়সী মা বোনদের নাম লেখা থাকবে। আপনারা নাম শুনেছেন, হযরতে মা রাবিয়া বসরী, হ্যাঁ, আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত ওলি ছিলেন। আমাদের মা বোনদের সবচেয়েতে বড় একটা, আমাদের আজকে সমাজে যেটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, ইল্লা মাশাআল্লাহ, সব মা বোনকে বলছি না, প্রায় মা বোনকে অযথা গীবত করতে শোনা যায়, অযথা পরনিন্দা করতে শোনা যায়, কখনো শাশুড়ির পরনিন্দা, কখনো মায়ের পরনিন্দা, কখনো আপন বোনের পরনিন্দা গীবত করে। অথচ রাবেয়া বুসরী তার জীবনীতে লেখেন, আমি কোনো মানুষের গীবত করার সুযোগ পাই নাই, কোনো মানুষকে আমি নিন্দা করতে সুযোগ পাই নাই, কোনো মানুষকে আমি ঘৃণা করারও সুযোগ পাই নাই, কোনো মানুষকে নিন্দা করার সুযোগ পাই নাই। কেন? আমি আমার জীবনের বেশিরভাগ সময়টাই আমি আমার আল্লাহর প্রেমে কাটিয়ে দিয়েছি, সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তার তালাশে আমি ব্যস্ত ছিলাম। এই সোজা রাস্তা খুঁজে পেয়েছিলেন, যিনি খুঁজে পেয়েছিলেন তিনি হচ্ছেন মা বোনদের জন্যে মডেল, তিনি হচ্ছেন মা বোনদের জন্যে আপনার চিহ্ন, তার নমুনা, নজরিয়া। কি কি তিনি কে ছিলেন? সেই মুসলিম মহিয়সী নারীর কথা আমরা সবাই জানি, যাকে ইসলামী বিশ্বকোষের মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিদগণ স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবান দ্বারা বলেছেন, সাইয়্যিদাতু নিসা ইয়াহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারিনী হলো আমার ফাতেমাতুজ জোহরা, যাকে আমি মা বলি। সুবহানাল্লাহ।